আমার নিজের ভিতরে প্রথম বার্তা ছিল সত্যি কথা খুব দৌড়ে বেরিয়েছিলাম, কিন্তু যখন মাকের মধ্যে গেছি আর সবাই যাওয়ার সাথে ছিল আর দৌড়ে গেছে না, আমি জাস্ট মন থেকে বলে গেছি আজকে আমি খুব খুশি যে এই আমরা যে এত কষ্ট করছি, আমরা আমরা দেখছি বাসা খুব লেটে আইতে এই যে অনেক টায়ার থাকে আমার সাথে কথাও বলতে পারে না, কিন্তু আমার বাবা আর আম্মু আমার এখনো এই যে সময় দেয় তার জন্য আমি এটার জন্য খুব খুশি। আর আমি দেখেছি যে অনেক মানুষ আমরা ওই দিনে যারা সময় মতো স্টেজে ভেঙে যাইতো তার জন্য আমি আজকে আপনার বাবা আপনাকে সময় দিতে পারে না বা আপনাদেরকে সময় দিতে পারে না, এটা আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে কিন্তু আমি জানি যে মানুষের সেবা করে আর এখনো তো যে সময় তো দেয় যদি যখন আসে ওইটার জন্য আমি খুশি, কারণ আমি জানি যে মানুষের সেবা। আপনি আপনার চুনারগেটের বাসের জন্য আপনি মানে আপনাদের চুনারগেট বাসের কি বলার আছে, কিছু বলার আছে কিনা? তো দর্শক এতক্ষণ শুনলেন ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক বক্তব্য এবং ওনার মেয়ে বক্তব্য করেছেন।